আম্মা এই সকাল থেকে কিছু খাই নাই, এটা বড় খিদা লাগছে। দাদা না কিছু কিনা খাবো। এই ছোট লোকের বাচ্চা, তোদের কি আর কোনো কাজ থাকে না? রাস্তাঘাটে মানুষ ধরে পা ধরে বসে থাকতে হয়, আর তুই দিলে তো আমার জামা কাপড়টা নষ্ট করে। আমি যাচ্ছিলাম ভালো একটা কাজে, তোর জন্য সব কিছু নষ্ট হয়ে গেল। ফকিরনির বাচ্চা আমার যাত্রাটাই নষ্ট করে দিল। সকাল থেকে কিছু খাই নাই, বাজান খুঁজা লাগছে। টাকা দিবা কিছু কিনা খাওয়া খুঁজা লাগছে। আল্লাহ ভালো করবো। কি যে বলবো চাচা, আপনি এমন সময় টাকা চাইলেন। আমার কাছে না কোনো টাকা নেই, তবে আমার কাছে রুটিটা আছে, আপনি নিতে পারেন। বাসান তুমি না খা, এই রুটিটা আবার দিয়ে দিবা। কী কমো চাচা, ক্ষুধার যন্ত্রণা কি আমি জানি চাচা। চাচা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে 3 কিলো হাইটে যাই, যাই কাজ শেষ করে আবার এই রাস্তা দিয়ে হাইটে আসি। মাঝখানে ক্ষুধা লাগলে আমি রুটি খাই, এই জন্য প্রত্যেক দিন একটা করে রুটি কিনে রাখি। কিন্তু আপনি আজকে আপনার ক্ষুধার কথা বলছেন, এই জন্য রুটিটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি খান। তুমি এত কষ্ট করে হাইটা যাও, এই রুটিটা তুমি খাই বাবা হয়েছিল তোমার মনে এত মায়া বাজান। ওই যে চাচা কইলেন না ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা চাচা। আমার ফ্যামিলি অনেক অসহায় চাচা, আমি অনেক কষ্ট করে আমার ফ্যামিলি চালাই। যাই হোক থাকেন চাচা। বাজা ও এটা 5 লাখ টাকার চেক, আমি জিলানি ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু আঙ্কেল এত টাকার চেক আমাকে কেন দিলেন? দিচ্ছি এই কারণে, বাবা আমি বেশ কিছুদিন ধরে এখানে বসে একটা ভালো মানুষ খুঁজছিলাম, এত লোকের সাথে কথা হয়েছে, এত লোকের কাছে চাইলাম, কেউ করে কিছু সহযোগিতা করলো না। অথচ বাবা তুমি না খেয়ে এই রুটি আমাকে দিয়ে দিয়েছ। এটা দিয়ে তুমি ছোটখাটো যে কোনো বিজনেস করে তুমি চলো, আমার সর্বোপরি দোয়ারে তোমার। ঠিক আছে বাবা।